আওয়ামী মডেল অফ ইকোনমি, দুনিয়ার কোন অর্থনীতিতে এই মডেল ফলো করা হয় না। কতগুলো অলিগার্ক, রোগ, ব্যবসায়ী সম্পূর্ণভাবে দেশের নিয়ন্ত্রণ আজকে নিয়ে নিয়েছে। আজকে জাতীয় সংসদে যদি আপনি 300 জনের মধ্যে নির্বাচিতের মধ্যে আপনি, আমার মনে হয় এখন 70-80% ব্যবসায়ী ঢুকে গেছে ওখানে, এবং তারাই কিন্তু, এবং এরা কিন্তু কেউ রাজনীতিবিদ না, এদের বেশিরভাগ আপনি দেখবেন কোনো রাজনীতিবিদ না, কিন্তু ওরাই কিন্তু দেশ পরিচালনা করছে। আওয়ামী লীগের রাজনীতিবিদদের আজকে রাষ্ট্র পরিচালনায়, দল পরিচালনায় কোনো অংশগ্রহণ আছে কিনা আমার মনে সন্দেহ আছে, আপনাদের আছে কিনা আমি জানি না। স্বয়ং আওয়ামী লীগের প্রধান, যিনি নির্বাচনে বিশ্বাস করেন না, যিনি ভোটাধিকারে বিশ্বাস করেন না, যিনি আইনের শাসনে বিশ্বাস করেন না, যিনি মানবাধিকারে বিশ্বাস করেন না, এরকম কোন দেশ আছে, কোন ব্যক্তি আছে, কোন দল আছে যাদেরকে রাজনীতিবিদ বলা যাবে? এদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এরা কতগুলো দখলদার মানুষ। মুসা ভাই যে সাংবাদিক ছিল, ওই যে আমার এখনো মনে আছে, যখন 11/11 এর পরে যখন সামরিক বাহিনী এসে দখল করে টরে ওই কেয়ারটেকার গভর্নমেন্ট করতেছিল, মুসা ভাই একদিন বলতেছিল, কোথার থেকে কতগুলো লোক চলে এসে দেশের দায়িত্ববাল দিয়ে দেশ চালাচ্ছে, আমরা তো কিছু বুঝতেই পারছি না, এরা কারা, কোত্থেকে আসলো। আজকে তো একই অবস্থা, কোনো রাজনীতিবিদের কোনো ধরনের অংশগ্রহণ আজকে এই রেজিমেন্ট তো নাই, আজকে দেশের মধ্যে তারা সেই স্পেসটা কমপ্লিটলি ধ্বংস করে দিয়েছে। সুতরাং আমি বলেছি, বক্তারা সব বলেছেন, আমরা আজকে এখান থেকে শুধুমাত্র ফ্যাসিস্ট সরকারকে বিদায় করলে এখান থেকে মুক্ত হওয়া যাবে না। এই দেশকে যদি আগামী দিনে সিরাজুল আলম খানের চিন্তার অনেক কিছু প্রতিফলন, যেটা আজকে আমাদের আন্দোলনের সাথে মিল পাচ্ছি আমরা, এর অনেক কিছু বাংলাদেশ গড়তে হলে সিরাজুল আলম খান যা বলেছেন তার সাথে আরও আজকের প্রেক্ষাপটে অনেক কিছু যোগ করতে হবে আমাদেরকে। প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, অনেক কিছু যোগ করতে হবে, আবার অনেক কিছু হয়তোবা আজকের প্রেক্ষাপটে পুরোপুরিভাবে এক নাও হতে পারে। সুতরাং মূল কথা সেটা না, মূল কথা হচ্ছে আপনার, আপনার যে সোশ্যাল কন্ট্রাক্ট, যে যে সামাজিক চুক্তির মাধ্যমে দেশ রাষ্ট্রের সাথে জনগণের যে সামাজিক চুক্তি, সেই চুক্তি হতে হবে সাম্য, মৈত্রী, পরস্পর সম্মানবোধ, সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা, অর্থনীতিতে, রাজনীতিতে অংশীজন রাষ্ট্রের প্রতিটি নাগরিকের থাকার প্রয়োজনীয়তা ছাড়া কোনো গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে না। যে কারণে আমরা 31 দফা আমরা সবাই মিলে চিন্তা করে 31 দফাতে একমত হয়ে দিয়েছি যে এই রাষ্ট্রকে যদি প্রপার ট্র্যাকে আবার আনতে হয়, প্রথমে এই 31 দফা বাস্তবায়ন করতে হবে। প্রথমে আপনি যদি 31 দফা বাস্তবায়ন না করেন, এই রাষ্ট্রের পরিচালনা করা আপনি পদে পদে বাধাগ্রস্ত হবেন, এবং যারা ষড়যন্ত্রকারী, যারা দখলদার, তারা তাদের জন্য পথ আবার আবারও উন্মুক্ত করে দেবে। সুতরাং 31 দফা বাস্তবায়ন করার পরে আপনি সঠিক পথে রাষ্ট্র পরিচালনার সুযোগ পাবেন, তা না হলে এই রাষ্ট্র যেখানে গিয়ে দাঁড়িয়েছে সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে। সবাইকে ধন্যবাদ।